7 মাসের সন্তান পেটে নিয়ে প্যারিস অলিম্পিকে লড়েছেন মিশরীয় নারী নাদা হাফেজ। বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। তবে ইতিমধ্যে শেষ 16 থেকে বাদও পড়েছেন তিনি। উত্তর আফ্রিকার দেশ মিশরের রাজধানী কায়রো থেকে উঠে আসা 26 বছর বয়সী নাদা হাফেজ পেশায় একজন চিকিৎসক। এ নিয়ে টানা 3 অলিম্পিকে মেয়েদের ফেন্সিংয়ে ব্যক্তিগত ইভেন্টে অংশ নিলেন নাদা হাফেজ। 7 মাসের অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকের মঞ্চে নাদা দারুণ লড়াই করায় অনেকেই করেছেন ভূয়সী প্রশংসা। প্যারিস অলিম্পিক থেকে বিদায় নেওয়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন নাদা। হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার মুহূর্তে কেঁদেও ফেলেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্যারিসে নিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্কোকোভিচকে 15/13 পয়েন্টে হারিয়ে শেষ 16-য় ওঠেন নাদা। তবে শেষ 16-য় দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী হা ইয়াংজিওনের সঙ্গে পেরে ওঠেননি মিশরীয় ওই নারী, হেরে যান 15/7 পয়েন্টে। গর্বের সন্তান নিয়ে খেলার কথা নিজের ইনস্টাগ্রামে জানান নাদা হাফেজ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আমি ও আমার সন্তান শারীরিক ও মানসিকভাবে দারুণ চ্যালেঞ্জ জানাতে পেরেছি। এটা গর্বের, এটা আমার মাতৃত্বকে পূর্ণতা দিয়েছে। অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকে মিশরকে প্রতিনিধিত্ব করার পেছনে স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের অবদানও আছে বলে মনে করেন নাদা।